আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব না। আজকে মধ্যপ্রাচ্যের টিকিটের দাম বৃদ্ধি নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দেখতে থাকুন, সাথেই থাকুন। ভিউয়ার্স, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যের সব কয়টা দেশের আপনার বিমানের টিকিট ডাবলের চাইতে আরও বেশি হয়ে গেছে। আপনার সৌদি, ওমান, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন সব কয়টা দেশের আপনার টিকিটের দাম 1 লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে। আবার সৌদিতে তো আপনার 1 লক্ষ টাকার উপরে। তো আমরা যদি সোশ্যাল মিডিয়াতে বয়কট না করে হাকিকতে বয়কট করতে পারতাম, তাহলে হয়তোবা আগের জায়গায় না যাইলেও টিকিটের মূল্যটা কিছুটা হলেও কমতো। কিন্তু আমরা তো শুধু ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এগুলাতেই বয়কট করতে পারি, আমরা তো আর হাকিকতে বয়কট করতে পারি না। আমরা যদি সত্যি সত্যি বাংলাদেশ এয়ারলাইন্সকে আমরা বয়কট করতে পারতাম, তাহলে ঠিকই টিকিটের দাম আগের জায়গায় না আসলেও মানে মোটামুটি পরিমাণে অনেকটাই কমতো। কিন্তু আমরা তো এই আমরা হচ্ছে বাঙালি জাতি, তো আমরা গাছের গোড়ায় পানি না ডাইলা গাছের পাতায় পানি ডালি, এতে গাছের কোনো কাজে আসবে না। আবার অনেকে দেখি যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার দেখাইতেছে, ভিডিও করতেছে, পিকচার আপলোড করতেছে, যে দেখেন অনেকগুলো সিট ফাঁকা, কিন্তু আমরা যখন টিকিট কাটতে যাই তখন সিট দেখা যায় ফুল, কিন্তু এখন দেখেন কতগুলো সিট ফাঁকা। আরে ভাই, আমি আপনাদেরকে একটু হিসাব নিকাশের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যদিও আমি ম্যাথে টপার না, তারপর আপনাদের আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সাপোজ ধরেন একটা বোয়িং বিমানের মধ্যে 500 যাত্রী সিটের ধারণ ক্ষমতা আছে। এখন যদি আপনার মিনিমাম তো 40,000 আর ম্যাক্সিমাম 45,000 টিকিটের দাম, এমনটাই হওয়া উচিত। তো যদি ধরলাম আমি 50,000 টাকায়, যদি আপনি 50,000 টাকা ধরেন, তাহলে 500 পার পারসন সিট আছে, আর এই একটা সিটের দাম হচ্ছে আপনার 50,000, কত আসতেছে 2,50,00,000 টাকা। আর এখন কত করে বিক্রি করতেছে 1 লক্ষ টাকা, তাহলে 500 সিটে কত আসতেছে 5 কোটি টাকা। এখন যদি আমি 100 সিট খালি রাখি, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই, তাই না? আপনার আমার 1.5 কোটি টাকা বেশি আসতেছে, তাহলে আর সমস্যা নাই তো। আর আপনার যেই 100 সিটের যে যাত্রী থাকে, তারা যদি ফুলফিল নিয়ে যায়, তাহলে তো আপনার 100 সিটের যাত্রীকে খাবার সার্ভ করতেও মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। তারা এই সময়টায় কাঁচা বাদাম নিয়ে 2-3টা টিকটক বানিয়ে ফেললো, সমস্যা নাই তো। আর এখানে ওনাদের তো কোনো লস নাই, তাই না? ওনাদের লস হইলে এ হয়তো বা ফুল যাত্রী নিয়ে যাইতো, ওনাদের তো আর লাভ হইতেছে। আপনার নর্মালি যদি 2,50,00,000 টাকা আসতো, এখন তো আসতেছে আপনার 4 কোটি, তাহলে তো আর 1.5 কোটি টাকা বেশি আসতেছে। তো ওনাদের তো কোনো লস নাই, লস তো হচ্ছে আমাদের। আমরা তো বাঙালি জাতি, আমরা কী করি, আমাদের মেন্টালিটিটা কীরকম আমি আপনাদেরকে একটু বলি। মনে করেন যে উদাহরণস্বরূপ 40 টাকার পান্তাভাত আমরা 100 টাকায় কিনতে রাজি, কিন্তু 120 টাকায় বিরিয়ানি খেতে রাজি না। কারণ আমরা তো চিন্তা করি যে একবেলা রিত খাবার, এটা আর আপনার বিরিয়ানি খায় 20 টাকা বেশি দিয়ে বিরিয়ানি খাওয়ার দরকার নাই, আপাতত পান্তাভাতেই কাজটা সেরে ফেলি। তো আগেই তো বললাম যে আপনার গাছের গোড়ায় পানি ডালতে হবে, পাতায় ডাললে কোনো লাভ হবে না, গাছের কোনো কাজে আসবে না এই পানি। তো যদি আপনার আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আগামী 25শে জানুয়ারি পর্যন্ত যদি সবাই বয়কট করে একটা টিকিটও বুকিং না করে বাংলাদেশ এয়ারলাইন্সের, অটোমেটিকলি দেখবেন যে টিকিটের দাম আগের জায়গায় যদিও না আসে, হয়তো বা অনেকাংশেই কমে যাবে। আর যখন বাংলাদেশ এয়ারলাইন্স আপনার টিকিটের দাম কমিয়ে দিবে, তখন আদার্স যেগুলো আপনার এয়ারলাইন্স আছে ওরাও কমাতে বাধ্য। কারণ এখানে কোথাও যদি কম থাকে, তাহলে তো ওইটা সাইডে তো আর ভিন্ন এয়ারলাইন্সে যাবে না মানুষ, এটাই স্বাভাবিক, তাই না? তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদিও কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সত্য কথা শুনতে একটু তিতুই হয়। তো আমি কোনো প্রফেশনাল লেকচারাল না যে সব কিছু গুছিয়ে বলতে পারবো, তারপরও আমি আমার মতো চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার সামনে এই ভিডিওটি যায়, আর সবাই যেন আমরা হাকিকতে বয়কট করি, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেন আমরা বয়কট না করি। তো পরিশেষে একটা কথাই বলবো, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।